يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون তো আমরা এখন আমাদের পরবর্তী আলোচক অর্থাৎ আমাদের মধ্যে আবুল বাশার ভাই মানে আমাদের সামনে ইনফাক ফি সাবিলিল্লাহর উপর আলোচনা করবেন তো আমি আবুল বাশার ভাইকে ইনফাক ফি সাবিলিল্লাহ বিষয়ের উপর আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি হে ইমানদার লোকেরা তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলে দেব যা তোমাদেরকে আখিরাতের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে তাহলে তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি জিহাদ করো আল্লাহর পথে মাল দিয়ে ও জান দিয়ে এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা প্রকৃত সত্য উপলব্ধি করতে সক্ষম হও আমি আপনাদের সামনে সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এর বাংলা অনুবাদ পেশ করেছি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন ইনফাক আল্লাহর পথে খরচের উপরে এই আয়াতের আলোকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এই আখিরাতে এই আয়াতের আলোকে আল্লাহর নির্দেশ দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির উদ্দেশ্যেই সমস্ত আম্বিয়া কারাম এবং তাদের উত্তরসূরিগণ আল্লাহর জমিনে এবং মানুষের জীবনে আল্লাহর দিন কায়েমের জন্য মাল ও জানের কোরবানি করেছেন আমাদের উৎসাহ উদ্দীপনার জন্য আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবায়ে কেরামগণের নজিরবিহীন ত্যাগ ও কোরবানির বিস্তারিত বর্ণনা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে যা মূলত আজকের তেলাওয়াতকৃত আয়াত দুটি জীবন্ত নমুনা যারা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান এনেছেন ঈমানের দাবি পূরণের ভূমিকা রেখেছেন তারাই আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর পথে অকাতরে মালের কোরবানি করেছেন এবং প্রয়োজনে মালের কোরবানি দিতেও জানের কোরবানি দিতেও ফিসফা হননি ইতিহাস সাক্ষী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিচালিত আন্দোলনের সাথে জড়িত লোকেরা আন্দোলনের উপায় উপকরণ সংগ্রহের জন্য অন্য কারো মুখাপেক্ষি ছিলেন না যারাই এই আন্দোলনে জড়িত ছিলেন তারাই আন্দোলনের উপায় উপকরণ সংগ্রহ করেছেন নিজেদের মালের মাধ্যমে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীগণের কোরবানির উজ্জ্বল দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে আজকের দিনে আল্লাহর দিন কায়েমের জন্য এমন একদল আল্লাহর বান্দার মাধ্যমে বিজয় লাভের সক্ষম হবে যারা শেষ নবীর হাতে গড়া সাহাবায়ে কেরামগণের ঐতিহ্যপূর্ণ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে সাহাবায়ে কেরামগণ মাল ও জানের যে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন তার প্রেরণার উৎসয় ছিল আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তাই আমরাও আল্লাহর কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করব এই জন্যই মাল ও জানের কোরবানির গুরুত্ব কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যায় আছে যেমন কোরআনে আল্লাহ বলেন যারা আল্লাহর পথে মাল খরচ করে অতঃপর এই কারণে খোটা দেয় না এবং কাউকে কষ্ট দেয় না তাদের রবের নিকট তাদের জন্য যথার্থই প্রতিদান রয়েছে সূরা বাকারা
262 নং আয়াত। তোমরা তোমাদের সম্পদ থেকে যা কিছু খরচ করো করে থাকো তার প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। সূরা বাকারা 272 নম্বর আয়াত। এরপরে আল্লাহ আরো বলেছেন, যারা আল্লাহর পথে মাল খরচ করে তাদের এই খরচকে এমন একটি দানার সাথে তুলনা করা চলে যা জমিনে রোপণ করলে 60টি ছড়া জন্মে এবং প্রতিটি ছড়ায় এই 100টি দানা থাকে। এইভাবে আল্লাহ যাকে সান বহুগুণ পুরস্কার দিতে পারেন, আল্লাহ সুবিশাল ও মহাজ্ঞানী। সূরা বাকারা 261 নম্বর আয়াত। এরপরে অন্য হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মানব জাতিকে লক্ষ্য করে বলেন, তোমরা খরচ করো, তোমাদের জন্য খরচ করা হবে। বুখারী মুসলিম শরীফের হাদিস। সম্মানিত ভাইয়েরা, উল্লিখিত কোরআন ও হাদিসের আলোকে পরিষ্কারভাবে বোঝা যায় আল্লাহর পথে মাল ও জানের কুরবানি আমাদেরকে করতে হবে। এখানে মাল দুই প্রকার, নিজের মাল এবং ওয়ারিশের মাল। আল্লাহ যে মালের কথা বলেছেন, এখানে মাল পেল দুই প্রকার, একটা হইল নিজের মাল আর একটা হইল ওয়ারিশের মাল। নিজের মাল কোনটি আর ওয়ারিশের মাল কোনটি, এখানে বোঝা যাচ্ছে আল্লাহর পথে যে মাল খরচ করা হয় এটা হইল নিজের মাল, এবং আল্লাহর পথে খরচ করার পরে অবশিষ্ট যে অংশটা থাকবে এটা হইল ওয়ারিশের মাল। তাই নিজের মাল আর আল্লাহর পথে খরচের পর যা রেখে যাওয়া হয় তাই ওয়ারিশের মাল। আমরা টাকা পয়সা উপার্জন করে যা কিছু জমা করে রাখি অথবা অন্যান্য প্রয়োজনে ব্যয় করে থাকি তা আমরা সম্পদ নয়। আমাদের সম্পদ এতটুকুই যা আমি আখেরাতের নাজাতের জন্য খরচ করি। যদি আখেরাতের অনুভূতি নিয়ে টাকাটা খরচ করি, আল্লাহর পথে খরচ করতে কোনো অসুবিধা হয় না। যদি আখেরাতের অনুভূতি মনের ভিতরে সৃষ্টি থাকে তাহলে আপনার টাকা খরচ করতে কোনো অসুবিধা হবে না। আর যদি আখেরাতের নাজাতের চিন্তাটা আমাদের ভিতরে যদি না থাকে তাহলে তো খরচ করতে একটু সংকোচ থাকবেই। আমরা যা নিজের খাবারের জন্য রেখে দিয়েছি তা আখেরাতে পাবো না, আর যা আল্লাহ রাস্তায় খরচ করে দিছি তাই আমাদের জন্য আখেরাতে জমা হয়ে আছে। এই চেতনাকে সামনে রেখেই টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। মুত্তাকিরা আল্লাহর পথে খরচ করে। সূরা বাকারা 3 নং আয়াতে মুত্তাকিদের বৈশিষ্ট্যে বলা হয়েছে, আর তারা নিজেদের রিজিক হতে আল্লাহর পথে খরচ করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারা 251 নং আয়াতে আল্লাহ বলেন, লোকেরা জিজ্ঞাস করে আমরা কি খরচ করব, উত্তরে বলো যে মালই তোমাদের নিজের পিতামাতা ইয়াতিম মিসকিন মুসাফিরদের জন্য খরচ করবে এবং যে ভালো কাজেই তোমরা করবে আল্লাহ সেই সম্পর্কে অবহিত আছেন। সূরা বাকারা 219 নং আয়াতে আল্লাহ বলেন, লোকেরা জিজ্ঞেস করে আমরা আল্লাহর সাথে কি খরচ করব, বলো তাদের প্রয়োজনের অতিরিক্ত যা থাকে। এখানে বলা হয়েছে তোমাদের ধন সম্পদের দ্বারা প্রথমে নিজেদের মৌলিক চাহিদা পূরণ করো, তারপর যা আছে তা থেকে আল্লাহ রাস্তায় খরচ করো। এখন খরচ করতে গিয়েই এখানে আল্লাহ বলছে যে আল্লাহর পথে উৎকৃষ্ট অংশটা খরচ করতে হবে। সূরা বাকারা 267 নং আয়াতে আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা যে ধন সম্পদ উপার্জন করেছ এবং আমি জমিন হতে যা কিছু তোমাদের জন্য উৎপাদন করেছি তা থেকে উৎকৃষ্ট অংশ আল্লাহর পথে খরচ করো। তোমাদের এইরূপ করা উচিত নয় যে তোমরা বেছে বেছে খারাপ জিনিসগুলি আল্লাহর পথে খরচ করবে। তোমাদের জানা উচিত যে আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি সবচেয়ে উত্তম গুণে গুণান্বিত। আমাদের সমাজেও দেখা যায় যখন কাউকে দেওয়ার জন্য মানুষ ইচ্ছা পোষণ করে, আপনার দরজায় গরিব দুঃখী আছে, তখন নিকৃষ্ট অংশটা তাদের জন্য দেওয়া হয় না। এখানে আল্লাহ বলছে যে উৎকৃষ্ট অংশটাই
আল্লাহতে খরচ করতে হবে। এই যে গরিব দুঃখী যখন আসে তখন দেখবেন ফসা গলা বাসি ভাতগুলা তাদেরকে দেওয়া হয়, উচ্ছিষ্ট যে অংশটা, আর বস্ত্র যেটা পরিধান করার অযোগ্য, যে কাপড়গুলা একদম পরিধান করার অযোগ্য এই কাপড়গুলো তাদেরকে দেওয়া হয়। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিজের জন্য যা পছন্দ করবে তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করবেন। আপনি আপনার নিজের জন্য যে জিনিসটা পছন্দ করবেন আপনার অধস্তন কর্মচারী বা ভাই সবার জন্য ঠিক সম পরিমাণ জিনিসটাই পছন্দ করতে হবে, এখানে পার্থক্য করার কোনো সুযোগ নাই। এরপরে খরচ করার ফজিলত, হাদিস থেকে জানা যায় প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা আমাদের আসমান থেকে নেমে আসে, বান্দা যখন ঘুম থেকে উঠে তখন একজন ফেরেশতা বলে, হে আল্লাহ তোমার সতে খরচকারীকে প্রতিদান দাও, আর একজন ফেরেশতা বলে, হে আল্লাহ কৃপণ ব্যক্তিকে তুমি ক্ষতিগ্রস্ত করো। রাতে আল্লাহ আসমান থেকে দুইজন ফেরেশতা জমিনে নেমে আসেন, আসি আল্লাহর কাছে কামনা করেন যে হে আল্লাহ তুমি প্রতিদান দান করো, তোমার রাস্তায় যারা খরচ করে, আর তুমি কৃপণ, আরেকজন ফেরেশতা দোয়া করে যে তুমি কৃপণ ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করো যে কৃপণতা করে। হাদিসে কুদসিতে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, হে বনি আদম আমার জন্য খরচ করো তাহলে তোমাদের জন্য খরচ করা হবে, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দান করা কল্যাণকর আর তা ধরে রাখা অকল্যাণকর। দানকারীর হাত গ্রহণকারীর হাত চেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতাম মিম্মালে, অর্থাৎ দানে সম্পদ কমে না। অন্য হাদিসে আছে, ওই লোক সর্বোত্তম মর্যাদার অধিকারী যাকে আল্লাহ সম্পদ ও ইলম দিয়েছেন, আর ওইগুলির ব্যাপারে আল্লাহকে ভয় করে, আত্মীয়তার হক আল্লাহর হক রক্ষা করে, হালাল রোজগার থেকে দানকারীকে একটি খেজুর যদিও দান করেন আল্লাহ গ্রহণ করে, তা একদিন ফাহাদ সমান হয়ে যাবে খেজুরের দানটা। এরপরে দিন প্রতিষ্ঠার খাতে খরচ সবচেয়ে বেশি উত্তম বা বেশি সব, দুনিয়াতে খরচ করার যত পথ আছে তার মধ্যে আল্লাহর পথে খরচ করাটা, খরচ করা মানে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাছে খরচ করা, আল্লাহর পথে খরচ করা সবচেয়ে বেশি সব, আল্লাহর পথে খরচ করা মানে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে খরচ করা। কাফেরদের বিধানকে খতম করে আল্লাহর বিধান কায়েম করার কাজে অর্থ ব্যয় করতে হবে। এখানে আল্লাহ বলেন, আল্লাহ কাফেরদের কালেমাকে নিচু করে দিলেন এবং আল্লাহর কালেমাকে উঁচু করে দিলেন, আর আল্লাহ হচ্ছেন প্রভাবশালী ও মহাবিজ্ঞ। আল কোরআনে দিন প্রতিষ্ঠার জন্য মাল এবং জাল কোরবানি করবার নির্দেশ দেওয়া হয়েছে, কোরবানি করার নির্দেশ দিয়েছেন, এই জন্য দিন প্রতিষ্ঠার জন্য মালই কোরবানির গুরুত্ব অনেক। সকল ফরজগুলো, ফরজ আইনগুলো জীবিত হয়ে যাবে যদি দিন প্রতিষ্ঠা হয়ে যায়, তাই দিন প্রতিষ্ঠার খাতে খরচ করার সওয়াব অনেক বেশি। আমরা সকলেই চাই জান্নাতে যেতে, জাহান্নাম থেকে বাঁচার জন্য বাঁচতে। আল্লাহর পথে খরচ এমন একটি আমল যা সাহাবা কারাম জান্নাতে, যা সাহায্যে জান্নাতের কাছে যাওয়া যায় এবং জাহান্নাম থেকে দূরে থাকা যায়। আল্লাহর পথে খরচকারী ব্যক্তি, খরচকারী ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, জনগণও ভালোবাসেন। আল্লাহর পথে খরচকারী দানশীল ব্যক্তি দানশীল ব্যক্তির সাথে সাতটি গুণ অর্জন করতে পারে। এক হইল আল্লাহর ভালোবাসা ও নৈকট্য লাভ, দুই হইল জান্নাতের নৈকট্য লাভ, তিন হইল জনগণের নৈকট্য লাভ, আর চার নম্বর হইল জাহান্নাম থেকে মুক্তির পথ। আল্লাহর রাস্তায় খরচ করলে তাহলে আমাদের কয়টা গুণ অর্জিত হয়? চারটা। একটা হইল আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, দুই নম্বর হইল জান্নাতের নিকটে যাওয়া যায়, তিন নম্বর হইল জনগণ তাকে ভালোবাসে, আর চার নম্বর হইল এই দানের কারণে জাহান্নাম থেকে আমাদের মুক্তির পথ তৈরি হয়। আর অপরপক্ষে একজন কৃপণ ব্যক্তি যে আল্লাহর পথে খরচ করে না, সে চারটি দোষে অভিশপ্ত হয়।
দানকারী ষাটটা গুণে গুণান্বিত হয়, আর আল্লাহর সাথে দান করে না কৃপণ ব্যক্তি ষাটটা দোষে দূষিত হয়। প্রথম হইলা আল্লাহর থেকে সে দূরে, জান্নাত থেকে দূরে, আর জনগণ থেকে দূরে, কিন্তু জাহান্নামের আগুনের একদম নিকটে। সূরা সাবার 39 নং আয়াতে আল্লাহ বলেন, হে নবী, এদেরকে বলে দাও আমরা আমার রব তার বান্দাদের মধ্যে হতে যাকে চান প্রশস্ত রিজিক দান করেন আর যাকে চান পরিমিত রিজিক দান করেন। তোমরা যা কিছু খরচ করে ফেল উহার স্থলে তিনি তোমাদের আরও বেশি দান করবেন, তিনি উত্তম রিজিকদাতা। আল্লাহ তাআলা বান্দাদের ধনমাল যেমন বাড়াতে পারেন তেমনি কমাতেও পারেন। আল্লাহর পথে খরচ করলে করার ফলে আল্লাহ তার জন্য দুনিয়াতে যেমন বৃদ্ধি করে দেন, তেমনি আখিরাতে তার দানকৃত অর্থকে আল্লাহ লালন পালন করেন। যারা দান করবে তারা যেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই এই দানটা করে, আল্লাহর খালেস নিয়েতে আল্লাহর সন্তুষ্টির জন্য এই দানটা করে। আর গোপনে এবং প্রকাশ্যে উভয় খরচেই ভালো, গোপনে এবং প্রকাশ্যে খরচ করাটাই উভয়টাই ভালো। তবে প্রকাশ্য খরচ করলে মানুষ একজনের দেখা আরেকজন উদ্বুদ্ধ হয় দান করার জন্য, খরচ করার জন্য। আর গোপনে করলে গোপনের খরচের পরিণাম হলো গোপনে খরচ করাটা মানুষের রিয়া অহংকার থেকে তাকে নিরাপদ দান নিরাপত্তা দান করে। অনেকজনে দান খরচ করি কিন্তু মনের ভিতরে অহংকার আসে যায়, রিয়া আসে যায়। এই জন্য প্রকাশ্যে খরচ করলে অন্যান্য ব্যক্তিও খরচ করার ব্যাপারে উৎসাহিত হয়, আর গোপনে খরচ করলে রিয়ার আশঙ্কা থেকে মুক্ত থাকা যায়। সূরা বাকারা 271 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, গোপন ও প্রকাশ্য উভয় খরচই ভালো, মধ্যম পন্থায় খরচ করতে হবে। আমাদেরকে খরচ করার জন্য আল্লাহ বলছে যে মধ্যম পন্থায় খরচ করতে হবে। আল্লাহ বলেন, তোমাদের হাত গলার সাথে বেঁধে রেখো না আর তা একবারে খোলা ছেড়েও দিও না, তাহলে তোমরা তিরস্কৃত ও অক্ষম হয়ে যাবে। দানের ব্যাপারে আল্লাহ বলছে একদম কৃপণও হওয়া যাবে না এবং আবার খোলা হাতে ছাড়িয়ে দাবে দেবে না। যদি খোলা হাতে ছেড়ে দেন তাহলে একসময় আপনাকে দুর্বল হয়ে যাবেন, এবং সমাজ যখন দুর্বল হয়ে যাবেন তখন সমাজের লোক কী করবে, আপনাকে তিরস্কার করবে। এরপরে খরচটা করতে হবে মৃত্যু আসার আগেই খরচ করা দরকার। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 10 নং আয়াতে বলেছেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে না রাখেন। যদি কেউ যদি এই পরিস্থিতির শিকার হয় তাহলে সে হবে ক্ষতিগ্রস্ত। তোমরা খরচ করো যা তোমাদেরকে আল্লাহ রিজিক দিয়েছে, তা থেকে তোমাদের মৃত্যু আসার পূর্বে। আল্লাহর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যখন দুনিয়াতে দিন বিজয়ী হওয়ার ক্ষেত্রে সাহাবায়ে কেরামগণের ভূমিকা দুনিয়ার ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, তারা আল্লাহ রাসুলের ডাকে সাড়া দিয়ে মালেরও জানের কোরবানি ফেসে যে নজির স্থাপন করেছেন, সেই জন্য আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন যে তাদের প্রতি আল্লাহ খুশি হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি খুশি হয়েছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা ছিল দানের ব্যাপারে, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত ঘোষণার সাথে সাথে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছেন। ঈমান আনার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরা গুহার ঘটনা জেনেই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সমস্ত সম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ন্যস্ত করেছেন দিন প্রতিষ্ঠার কাজে খরচের জন্য। খাদিজাতুল কুবরা জানেন যে এই দিন প্রতিষ্ঠা করার জন্যই অনেক সম্পদের দরকার, ওনার টাকা পয়সার দরকার। আর খাদিজাতুল কুবরাই তো ওই যুগের শ্রেষ্ঠ একজন ধনী ব্যক্তি ছিলেন, তার সমস্ত সম্পদ উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার হাতে দিয়ে দিয়েছেন দিন প্রতিষ্ঠার কাজে ব্যবহার করার জন্য। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিকা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ সাথী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিয়েছেন, ডাক দেওয়ার সাথে সাথে সাড়া দেওয়া ব্যক্তি সর্বপ্রথম ব্যক্তি হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তাবুক যুদ্ধে যখন যুদ্ধের সরঞ্জাম কেনার দরকার হলো, তখন উনি সাহাবাদেরকে ডাকলেন। ডাকার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরে যা সম্পদ আছে সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তোমার ঘরে কি রেখে এসেছ? আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহকে রেখে এসেছি। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন প্রচারের ক্ষেত্রে যেমন বীর ছিলেন, দান করার ক্ষেত্রেও তিনি বীরের মতোই নজির স্থাপন করেছেন। উনি ওনার সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে আসে তাবুক যুদ্ধের সময়, অর্ধেক সম্পদ আনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে ধরেছেন। উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অর্ধেক সম্পদ দেওয়ার পরে যখন জানতে পারলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো সম্পদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়ে তুলে দিয়েছেন, তখন আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্ষেপ করে বললেন যে আমাদের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরাজিত করার মতো কোনো লোক দুনিয়াতে নাই। যদিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ ছিল সীমিত, কিন্তু আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা গুরুত্ব বেশি, গ্রহণীয় বেশি। সম্মানিত ভাইরা, আমরা যে দানের ক্ষেত্রে আল্লাহ রাস্তায় খরচের ক্ষেত্রে যদি বখিলি করি, যদি কৃপণতা করি, যদি ইতস্ততা করি, আমাদের মনের খবর কে জানে? আল্লাহ ভালো জানেন। আপনি খালেস নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি খরচ করবেন, হোক আপনার খরচের পরিমাণটা ছোট, কিন্তু আপনার মনের খবর কে জানে? আল্লাহ জানে। তাই সম্মানিত ভাইরা, আল্লাহর দিনের প্রতি খরচের জন্য আপনাদেরকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। যখনই যেই ডাক আসে, যখনই যেভাবে যেই ডাকে সে ডাকে, আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিতে হবে। এই আলোচনা আমি এখানে রেখে আমার শেষ আলোচনা শেষ করলাম। ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আবুল বশর ভাইয়ের কাছ থেকে ইনফাক ফি সাবিলিল্লাহর উপর গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। তো আমরা আসলে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের মনের খবর ভালো জানেন, ঠিক কিনা? তো আমরা এখানে যারা উপস্থিত আছি তাদের মনের খবর আল্লাহ ভালো জানেন। তো আমার মনের খবরটা হচ্ছে এরকম যে আমরা একসময় চিন্তা করি যে আমার কাছে তো এখন অর্থ সম্পদ কম, যখন অর্থ সম্পদ আসবে আমি তখন প্রচুর দান করব। এবং মনে মনে চিন্তা করি, আল্লাহ আমারে এত কম দিলেন কেন সম্পদ, আমাকে বেশি দিতেন আমি বেশি দান করতাম। কিন্তু না, দেখেন আমাকে আল্লাহ সুবহানাহু তাআলা কী বলে দিয়েছেন, নির্দেশ দিয়ে দিয়েছেন, তোমরা মধ্যমপন্থায় দান করো, তোমার কাছে যা আছে সেই দানটাই। আবার উদাহরণটা কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থের মধ্যেও কিন্তু এই পার্থক্যটা আমরা লক্ষ্য করতে পারি। তো আসুন, আমরা যে ইনকাম আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা এখানে সচ্ছলভাবে চলতে পারতেছি না, আমরা এখান থেকে যদি রেগুলার যদি আমরা আমাদের সামান্য পরিমাণ, আমরা যদি চিন্তা করি যে আমরা মাসে বন্ধুবান্ধব নিয়ে যেখানে বৈশা যদি মাসে যদি আমরা 100 রিয়াল খরচ করে ফেলি, আমি 100 রিয়াল না, আমি এখানে 20 রিয়াল বা 25 রিয়াল আমি আল্লাহর রাস্তায় খরচ করলাম, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমি দিলাম, ঠিক না? আপনার এই দানটাই আপনি দেখবেন যে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছবে, আজকে আপনার 10 বছর 15 বছর পরে দেখবেন যে আপনার এই দান আল্লাহ বৃদ্ধি করতে থাকবেন। বৃদ্ধি করবেন কীভাবে, কেন বৃদ্ধি করবেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা বীজ বপন করো, আপনি নিয়ত করেন, আপনি বীজ ফালান, দেখেন আল্লাহ তাআলা আপনাকে কীভাবে এই বীজ এই ফল ফুলে আপনাকে সমৃদ্ধ করে দেয়, দুনিয়াতে করবে আখেরাতেও করবে। أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون